1942 সালের 17 জানুয়ারি যুক্তরাষ্ট্রের লুইসভিল কেন্টাকিতে আমেরিকান এক মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন কেসিয়ার মার্কাস ক্লে। তার বাবা কেসিয়াস মার্কাস সিনিয়র ছিল পেশায় একজন সাইনবোর্ড ও বিলবোর্ড পেইন্টার, মা ছিলেন গৃহিণী। কৃষ্ণাঙ্গ হওয়ায় ছোটবেলা থেকে যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ মানুষের অবজ্ঞার শিকার হন তিনি। শ্বেতাঙ্গ মানুষের চেয়ারে তাদের বসতে দেওয়া হতো না, এমনকি একজন বিশ্বসেরা বক্সার হওয়ার পরও তাকে শ্বেতাঙ্গদের হোটেলে খাবার দেওয়া হয়নি। সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের সমাজ ব্যবস্থা ও শ্বেতাঙ্গ মানুষের প্রতি অতিষ্ঠ হয়ে ওঠেন তিনি। এ থেকে মুক্তির একটা পথ খুঁজছিলেন। 1964 সালে নেশন অব ইসলাম নামের একটি সংগঠনের সঙ্গে পরিচিত হন। তারা আফ্রিকা ও আমেরিকায় কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার নিয়ে কাজ করত। তাদের সংস্পর্শে গিয়ে ইসলামকে বুঝতে শেখেন তিনি। ইসলাম শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে কোনো পার্থক্য ও ব্যবধান রাখে না বলে জানতে পারেন তিনি। এতে একসময় ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম ধারণ করেন। নেশন অব ইসলাম সংগঠনটির সঙ্গে ইসলাম শব্দ থাকলেও তারা শুধু ইসলাম নিয়ে কাজ করত না, তারা ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সমন্বয় করে একটি নতুন মতবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বিষয়টি পরে বুঝতে পারেন মোহাম্মদ আলী। এতে 1975 সালে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে সুন্নি মুসলিম হন মোহাম্মদ আলী। এরপরে তিনি নিজেকে প্রকৃত মুসলিম বলে পরিচিত করতে থাকেন। একসময় তিনি বলেন, আমাকে যদি বক্সিং ও ইসলাম এই দুটির মধ্যে কোনো একটিকে বেছে নিতে বলা হয় তাহলে অবশ্যই আমি ইসলামকে বেছে নিব। ইসলাম গ্রহণের পর মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীর মানুষের মধ্যে সাম্য ও ভেদাভেদ দূর করতে কাজ করে গেছেন এই বিশ্বসেরা বক্সিং তারকা।